আসসালামু আলাইকুম আমি মেরিনা পারভিন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন চ্যাপ্টারে হাত দিব সেটা হচ্ছে ওয়ার 1.18 ওয়ার মানে তোমরা সবাই জানি যুদ্ধ কলহ সমরপ্রিয়তা মারমুখ ভাব তারপরে যে যুদ্ধং দেহি জঙ্গিবাদ জঙ্গি তারপরে হচ্ছে ঝগড়াটে তারপরে হচ্ছে যত ধরনের আমরা বুঝতেই পারছি কনফ্লিক্টিং কনফ্রন্টেশনাল যত হচ্ছে শব্দ আছে কনফ্রন্টেশন মানে কি অর্থাৎ ফেস করা চ্যালেঞ্জ ফেস করা এবং সেটা হচ্ছে হয় ফিজিক্যালি মারামারি করবেন অথবা লিটিজিয়াস যেমন হচ্ছে আমরা আইনগতভাবে আমরা লড়তে পারি সো এই ধরনের এই রিলেটেড যুদ্ধ এবং যুদ্ধ রিলেটেড যত ধরনের ওয়ার্ড আছে সেগুলো আমরা শিখব অনেক বড় চ্যাপ্টার এবং অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে সো আমরা শুরু করে দিই কিন্তু তার আগে একটু ছোট করে বলে নিই আমরা কিন্তু নতুন কোর্স লঞ্চ করেছি আপনাদের জন্য বাংলাদেশ বিষয়াবলী যারা 41তম লিখিত দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স কারণ হচ্ছে আমাদের মনে থাকে না এটা রিপিট করার জন্য বারবার ভিডিওগুলো দেখে দেখে যত ইম্পর্টেন্ট তথ্য আছে মুক্তিযুদ্ধ তারপরে হচ্ছে সংবিধান তারপরে হচ্ছে যত ধরনের বাজেট রিলেটেড স্ট্যাটিস্টিক্স যত ইনফরমেশন আমাদের রিপিট করা দরকার অর্থাৎ মুখস্থ বা মনে রাখা এগুলো ব্যাপারগুলো থাকে বাংলাদেশ অ্যাফেয়ার্সে সো এই কারণে যারাই মনে করেন যে পারেন তারপরও আমি হাইলি সাজেস্ট করব যে আমাদের কোর্সটা এনরোল করতে কারণ এটা আপনি অনেকবার ভিডিওগুলো দেখে দেখে নিজের মেমোরি ঝালাই করে নিতে পারবেন শ্রদ্ধেয় শাহরিয়ার মামুন স্যার হচ্ছে আমাদের এই কোর্সটার ইনস্ট্রাক্টর এবং ওনার 6 বছরের থেকে বেশি এই সেক্টরে ফুল টাইম এক্সপিরিয়েন্স আছে সো উনি নিজেও পরীক্ষা 35তম ভাইভা পর্যন্ত গিয়েছিলেন সো উনি আমাদের নতুন সিলেবাসের সাথে কিন্তু ভালোভাবেই উনি ওয়াকিবহাল আছেন সো আজকে আমাদের ওয়েবসাইট ঘুরে আসবেন www.super30bangladesh.com আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই अच्छा हम प्रथम स्ट्रिंग देखी बेलिकोस एडिटिव बेलिजरेंट एडिटिव ट्रक्युलेंट एडिटिव पगनेशियस एडिटिव सब इक्वल आछे सो इक्वल माने होच्छे कि सेम फॉर्मेट वार लाइक एडिटिव क्वारलसम एडिटिव लेखा लागे ना बट स्टिल लिखछी जेतु इक्वल आछे आमरा जानी सब फॉर्मेट एक ही होबे सभी एडजेक्टिव डिस्प्यूटेशस भेंगे भेंगे उच्चारण करबेन भूल होबे ना डिस्प्यूटेशस टी आई ओ यू एस चारटा सिलेबल ताहले 1 2 3 4 हां डिस तारपरे पिउ पिउटा आलादा टेशस टी आई ओ यू एस शास कंटेनशस ताहले एखानेও তিনটা সিলেবল कंटेनशस एडिटिव কন্টেনশন থেকে এসেছে কন্টেন্ট করা না কন্টেন্ডার বলা হয় অর্থাৎ কম্পিটিশন করা আচ্ছা আমরা দেখব আগে আমরা ওয়ার্ডগুলো দেখি কম্ব্যাটিভ অ্যাডজেক্টিভ কমব্যাট থেকে এসেছে কম্পিটিটিভ কম্পিটিশন থেকে এসেছে এটা আমরা জানি সবাই কম্পারেটিভ এক্সাম তাই না আমরা যে বিসিএস এক্সাম দিচ্ছি কম্পারেটিভ চাকরির এক্সামগুলো সবগুলো কম্পারেটিভ এক্সাম অর্থাৎ আপনাকে ইউ হ্যাভ টু কম্পিট না হলে আপনি টিকতে পারবেন না লিটিজিয়াস लिटिजियस लिटिगेशन থেকে এসেছে মিলিটেন্ট এর মানে আমরা পত্রিকা খুললে অনেক দেখি এই ওয়ার্ডটা মিলিটেন্ট অ্যাডজেক্টিভ সবই অ্যাডজেক্টিভ অ্যান্টাগনিস্টিক অ্যাডজেক্টিভ দেখেন সেকেন্ডারি মিনিং সেকেন্ডারি ব্র্যাকেট তার মানে অ্যান্টাগনিস্টিকেরই আরেকটা অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে অ্যান্টিপ্যাথেটিক এটাও অ্যাডজেক্টিভ অ্যান্টিপ্যাথি থেকে এসেছে অ্যান্টিপ্যাথি আমরা শিখেছিলাম একদম শুরুর দিকে হেট একটা চ্যাপ্টার ছিল তাই না লাভ হেট সরো এগুলো সব আলাদা চ্যাপ্টার আছে ওই হেটের অবশ্যই পাবেন কারণ অ্যান্টিপ্যাথি মানেই হচ্ছে কি একটা অবজ্ঞা ঘৃণা কাজ করে অনীহা কাজ করে অ্যান্টিপ্যাথি টুয়ার্ডস আই হ্যাভ অ্যান অ্যান্টিপ্যাথি টুয়ার্ডস বেভারেজ কফি অথবা কার্বোনেটেড বেভারেজ অর্থাৎ আমার একটা অনীহা কাজ করে আমার ভালো লাগে না এই যে যত ধরনের কোক আছে स्प्राइट আছে তাই না এগুলোতে আমার অ্যান্টিপ্যাথি কাজ করে সো ওই হেটের চ্যাপ্টারে পাবেন প্লেলিস্টে দেখে নেবেন আর এটা অ্যান্টিপ্যাথেটিক তাহলে বোঝাই যাচ্ছে অ্যাডজেটিভ মার্শিয়াল অ্যাডজেটিভ মার্শিয়াল আমরা সবাই বুঝি এটা রিলেটিভলি যেন আছে কোলন আছে আচ্ছা আমরা এখন মিনিং গুলো দেখব বেলিকোজ এই যে এই রুটটা বেল রিলেটেড থাকলে বুঝবেন দেখেন বেলিজারেন্ট একই সাথে পেলাম তাহলে বুঝতে হবে রিলেটেড টু যুদ্ধ এটা ইংলিশ রুট নাই হ্যাঁ এটা রুটটা হচ্ছে অন্য ভাষার প্রবাবলি গ্রিক অথবা ল্যাটিন এই দুটোই বেশিরভাগ হয় বাট আমার এখন এক্স্যাক্টলি এই সময় মনে পড়ছে না সো এই বেল আর এই যে বেল দেখছেন যখনই এই দুটো এই রুট থাকবে বুঝেই নেবেন যে যুদ্ধ রিলেটেড তাহলে দেখেন বেলিকোজ বেলিজারেন্ট দুটোই হচ্ছে কি কলহপ্রিয় যুদ্ধপ্রিয় যুদ্ধ ভাব that kid has a bellicose nature অর্থাৎ কথায় কথায় মারপিট লাগে দেখবেন পাড়ার ছেলেরা পিচিবিচি ছেলেরা খালি প্রতিদিন মানে যুদ্ধ করে আসে দেখবেন যে কোথাও না কোথাও মাথা ফাটা মানে হাতটা ছুলে গেছে কারণ হচ্ছে ছোটবেলা থেকেই এবং তারা মারামারি করে ছোটবেলাতে সো তাহলে কি সবাই কিন্তু করে না সব ছেলেরা করে না সব পিচ্চি ছেলেরা কিন্তু এরকম না কিছু কিছু ছেলে আছে খুবই অ্যাগ্রেসিভ আবার কিছু কিছু ছেলে আছে খুবই শান্ত ছেলে হলেই যে যুদ্ধ করতে চাইবে মানে খালি ঝগড়া করবে তা না সো যাদের এরকম আছে আপনি বলুন বেলিকোজ নেচার কারণ অ্যাকচুয়ালি তো এখন যুদ্ধ হয় না এটা তো আগের যুগে যুদ্ধ হতো দেশ বিদেশে আজকের যুগে তো সত্যি সত্যি যুদ্ধ হয় না কিন্তু ইউ ক্যান হ্যাভ এ নেচার আপনার ওই নেচারটা আছে তাহলে বেলিকোজ বেলিজারেন্ট দি বেলিজারেন্ট নেচার অফ দি স্টুডেন্টস মেড দেম ভেরি কম্পিটিটিভ তারা একজন গ্রুপ স্টাডি করে না খালি কে ফার্স্ট হবে তাহলে এইভাবে বলে দিন বেলিজারেন্ট ট্রাকিউলেন্ট ট্রাকিউলেন্ট তো তাই বোঝাই যাচ্ছে একটা মিনিং হচ্ছে রিলেটেড টু এরকম যুদ্ধ যুদ্ধাংদেহী মারমুখ এরকম দেখবেন সমরপ্রিয় ফর্মাল বাংলা আছে সমর মানে আমরা জানি যুদ্ধ সমরপ্রিয় এরকম আছে আর আরেকটা মিনিং ট্রাকিউলেন্ট আরেকটা মিনিং হচ্ছে ফিয়ার্স স্যাভেজ এটা একটু বন্য ভাবের মতো আছে ফিয়ার্স স্যাভেজ ক্রুয়েল ধরেন একটা সিংহ একটা বাঘ ক্ষুধার্ত তাহলে কি সে আপনাকে কিভাবে ছুঁড়ে ছুঁড়ে খাবে ভয় রাখবে না মানে ওরকম বন্য একটা স্যাভেজ যুদ্ধ নর্মাল যুদ্ধ না সে ভদ্রভাবে যুদ্ধ করবে না ধরেন খুবই বাজেভাবে যুদ্ধ করবে যুদ্ধের তো কিছু নিয়ম আছে সেটা মানবে না সে যে কোনো মূল্যে তার জিততে হবে তাহলে তাকে বলবেন ট্রাকিউলেন্ট দি ট্রাকিউলেন্ট কি বলবেন এটাকে মিলিটারি অফ হিটলার এইভাবে একটা মাথায় রাখবেন অথবা ট্রাকিউলেন্ট নেচার অফ দি লায়ন স্যাভেজ ব্রুটাল ঠিক আছে ক্রুয়েল একটু পার্থক্য আছে বাট এগুলো দেখেন একদম ইকুয়াল তো যদি আপনার যদি সিনোনিমে চলে আসে চোখ বন্ধ করে দিতে পারবেন সিনোনিম অ্যান্টোনিমে যদি আসে এগুলো দিতে পারবেন পাগনেশিয়াস এই যে দেখবেন কুস্তি মুষ্টি কি বলে এটাকে কুস্তিগির যারা কুস্তিগির মুষ্টি যুদ্ধ করে অর্থাৎ এই যে ঘুষি মেরে মেরে এটাকে বলা হয় পুজিলিস্ট এদের নাম হচ্ছে পুজিলিজম পুজিলিস্ট এরকম আছে আর কি এরকম অর্থাৎ পিইউজি এটা আরেকটা রুট পিইউজি আরেকটা রুট বুঝবেন মুষ্টিযুদ্ধ রিলেটেড তাহলে পাগনেশিয়াস এখানে কি বোঝাচ্ছে যে মুষ্টিযুদ্ধ নিয়ে মানে যুদ্ধ করে অর্থাৎ ধরেন দেখবেন আপনার ছোট ভাই আপনাকে খালি ঘুষি মারে তাহলে তার নেচারটা কি পাগনেশিয়াস সে কিন্তু ঘুষি মারে খালি তো খুবই ভয়ঙ্কর হলো আছে না ছেলেরা কিন্তু এরকম ধুমধাম মারতেছে ঘুষি ঘুষি রিলেটেড হলে বুঝতে হবে যে যে পিওজি রুট কিন্তু এখানে স্পেসিফিক ঘুষি না বোঝাচ্ছে যুদ্ধপ্রিয়তা কলহপ্রিয়তা কলহপ্রিয় নেচার অ্যাডজেটিভ ঠিক আছে কিন্তু রুটগুলো দিয়ে করলে না যেটা হয় যে মনে থাকে আপনার রুটগুলো জানলে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে ও আচ্ছা এটা যুদ্ধ রিলেটেড আপনাদের পরীক্ষায় সরাসরি পুজিলিজমটা আসতে পারে অ্যানালজিতে মুষ্টিযুদ্ধ যারা ওই যে ইসের মধ্যে যুদ্ধ করে আর কি দেখবেন যে ই থাকে না ওই যে বিভিন্ন চ্যানেলে যুদ্ধ করে সবাই দেখে মুষ্টিযুদ্ধ আর কি ওয়ার লাইক বোঝাই যাচ্ছে অ্যাডজেটিভ করা হয়েছে ওয়ার লাইক নেচার যেমন সিরিয়াতে সবসময় যুদ্ধ হয় আবার কখনো কখনো ওয়ার লাইক নেচার কোনো কোনো দেশে সবসময় যুদ্ধ হয় না কিন্তু নেচার মানে সিচুয়েশনটা হচ্ছে ওয়ার লাইক সিচুয়েশন, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগবে। যেমন এখন কিন্তু ইন্ডিয়ার যে সেভেন সিস্টার্স এই এলাকাটাতে ওয়ার লাইক একটা সিচুয়েশন কাজ করছে, হচ্ছে মেঘালয় আর হচ্ছে আসাম প্রবাবলি এই দুটোর মধ্যে হচ্ছে ওদের ওয়ার লাইক একটা সিচুয়েশন কাজ করছে, বর্ডারে একজন আরেকজনকে মেরে ফেলছে, কিন্তু যুদ্ধ লাগেনি বাট মনে হচ্ছে যুদ্ধ লেগেই যাবে। তাহলে কি ওয়ার লাইক সিচুয়েশন। কোয়ারেলসাম, আমরা তো সবাই জানি কোয়ারেল, ছোটবেলায় শিখেছি কোয়ারেল, তাই না, মানে ঝগড়া করা, এই তর্ক, কথায় কথায় মানে তেড়ে আসে যা, হচ্ছে মানে মুখে মুখে যুদ্ধ। এটা কিন্তু মারবে না, থাপ্পড় না, এটা হচ্ছে মুখে মুখে বকর বকর, কথার পিঠে কথা, বলে না যে কিরে কথা মাটিতে পড়তে দেয় না। এটা মানে কি? মানে হচ্ছে আপনি একটা কথা বলছেন, বলার আগে 10টা উত্তর দিয়ে দিবে। সো কোয়ারেলসাম, আমরা জানি SOME লাগিয়ে দিলেও কিন্তু অ্যাডজেক্টিভ করা হয়, ঠিক আছে। লোথসাম আমরা পেয়েছি না, অর্থাৎ লোথসাম মানে কি ঘৃণার যোগ্য, অ্যাডজেক্টিভ। সো এইভাবে অ্যাডজেক্টিভ করা হয়েছে। তারপরে দেখেন ডিসপিউটেশাস, তাহলে ডিসপিউট আমরা সবাই জানি, কলহ অথবা বিবাদ, বিরোধ আছে, ডিসপিউট সেটেলমেন্ট এরকম ডিপার্টমেন্ট থাকে। তো অর্থাৎ যদি কোনো কপিরাইট ক্লেম থাকে, ধরেন যেগুলো ডিজিটাল কোম্পানি তাদের কি থাকবে, কপিরাইট ক্লেম থাকবে, এই তুমি আমার কন্টেন্ট চুরি করেছো, ইউটিউবে দেখবেন কপিরাইট ক্লেম আসে। তো একটা সেকশনই থাকে, বিশেষ করে আপনার হচ্ছে যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করা হয়, যেসব কোম্পানিগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করবে তাদের অবশ্যই একটা সেকশন থাকতে হবে, সেটা হচ্ছে ডিসপিউট সেটেলমেন্ট, অথবা একটা ডিপার্টমেন্ট থাকবে যে সেটেল করবে। আবার আমাদের কি ডিসপিউট থেকে এসেছে, আমি এটাই বোঝাচ্ছি যে আমাদের কিন্তু কিছুদিন আগে আমরা মিয়ানমার এবং ইন্ডিয়া থেকে আমরা কিন্তু সমুদ্র সীমা যে বিজয় করেছি, সেটা কি বলা হয় ডিসপিউট। আমাদের ডিসপিউট ছিল, ডিসপিউটেড এরিয়া, আমরা সেটা জিতেছি। তাহলে ডিসপিউটেশাস, বুঝতেই পারছেন যে উই আর ডিসপিউটেশাস while in the class, আমরা যখন ক্লাসে থাকি সবাই সবার সাথে খালি ঝগড়া করি, ক্লাসে গেলেই মেয়েরা দেখবেন যে একজন একজনের সাথে ঝগড়া করছে। হ্যাঁ, তো ওই ক্লাসটাকে টিচাররা দেখতে পারে না, ওই ক্লাসে সবসময় হইচই থাকে না, একটা সেকশন থাকে স্কুলে, কোনো না কোনো সেকশন থাকে যেটাকে টিচাররা দেখতে পারে না। তো আপনি এভাবে একটা বানিয়ে নেবেন। তা আমি রুটটা বললাম ডিসপিউট থেকে এসেছে, কন্টেনশাসও তাই, কন্টেনশন থেকে এসেছে। যদি নাউন করতে বলে আপনাকে জাস্ট কন্টেনশন লাগিয়ে দিবেন, TION, এটা হচ্ছে নাউন, অর্থাৎ ঝগড়া বিবাদ থাকলে যে উই হ্যাভ বোন অফ কন্টেনশন, তাদের মধ্যে বোন অফ কন্টেনশন কি, এটা একটা ফ্রেজ। বোন অফ কন্টেনশন মানে যেটা নিয়ে ঝগড়া করছে, ওই জমিটা হচ্ছে দি বোন অফ কন্টেনশন বিটুইন দ্য ব্রাদার্স, ভাইরা ওই জমি নিয়ে হচ্ছে মারামারি করছে। তাহলে কন্টেনশাস মানে কি, ঝগড়াটে, সিম্পলি ঝগড়াটে। কন্টেন্ট ভার্ব, ভার্ব হচ্ছে CONTEND, কন্টেন্ট করতে হবে। কম্পিটিশনের আরেকটা, কম্পিটের আরেকটা সিনোনিম জেনে রাখেন, দ্যাট ইজ কন্টেন্ট। টু কম্পিট ইন অ্যান এক্সাম অথবা টু কন্টেন্ট ইন অ্যান এক্সাম। তাহলে নাউন, পার্সন নাউন কি কন্টেন্ডার, অর্থাৎ যে কন্টেন্ট করে, অর্থাৎ কম্পিটিটরের একটা কি সিনোনিম পেলেন কন্টেন্ডার। এইভাবে একটা ওয়ার্ড থেকে দেখেন কতগুলো ওয়ার্ড আমি কিন্তু সাথে সাথে ঝালাই করে ফেললাম, প্রত্যেকটা ফরম্যাট আপনি ঝালাই করে ফেলবেন। এটা অ্যাডজেক্টিভ, আমরা নাউন শিখেছি, আমরা ভার্ব শিখেছি, আমরা পার্সন নাউন শিখেছি, কন্টেন্ডার, রাইট। ভার্ব হচ্ছে কন্টেন্ট, নাউন হচ্ছে কন্টেনশন, ঠিক আছে। সো কন্টেনশাসলি কি হবে, অ্যাডভার্ব হবে। এইভাবে ঝালাই করে নেবেন। কম্ব্যাটিভ, কমব্যাট থেকে এসেছে, কমব্যাট মানে আমরা জানি যুদ্ধ করা, তাই না। কমব্যাটিভ মানে কি, কমব্যাটিভ নেচার। মাই ফাদার হ্যাজ এ ভেরি কমব্যাটিভ নেচার ওয়েন ইট কামস টু দি ফাইন্যান্সেস। ধরেন টাকা পয়সা নিয়ে কথা বললেই দেখা যায় যে উত্তেজিত হয়ে যাচ্ছে। তো এক একজনের এক একটা ট্রিগার পয়েন্ট থাকে, হচ্ছে আপনার মা হয়তো একটা টপিক, ধরেন শাড়ি টাড়ি নিয়ে যদি আপনি কথা বলেন, তখন থেকে সে কম্ব্যাটিভ হয়ে যাচ্ছে, নর্মালি সে করে না, কিন্তু তার এই জায়গাটা ট্রিগার পয়েন্ট। সো এভাবে আপনি সেন্টেন্স বানায় রাখবেন যে কম্ব্যাটিভ নেচার, কলহপ্রিয় নেচার, অথবা খুবই ডিফেন্সিভ হয়ে যাওয়া, মানে তেড়ে চলে আসা। মাস্ক পরতে বললে আমার বাপ তেড়ে আসে, তাহলে কি বলবো, My father becomes combative when it comes to wearing mask. এইভাবে আপনারা সেন্টেন্স বানিয়ে নেন। কম্পিটিটিভ, এটা আমরা সবাই জানি, কম্পিটিশন, কম্পিট, ঠিক আছে। কম্পিটিশন হচ্ছে নাউন, কম্পিট PETE হবে, যদি লাস্টে ই হবে কিন্তু, তাহলে সেটা ভার্ব। কম্পিটিশন নাউন, কম্পিটিটিভ অ্যাডিটিভ। তাহলে কম্পিটিটিভ কিভাবে লিখবেন, BCS is a competitive exam, you have to compete very severely to get into a position like administration হয়ে গেল লিটিজিয়াস বোঝাচ্ছে লিটিগেশন থেকে এসেছে, এটা একটা রুট লিটিগেশন। নাউন হচ্ছে লিটি GATION, এটা লিখে রাখবেন লিটিগেশন, ল এর যত রিলেটেড টু ল, ঠিক আছে, লিটিগেশন প্রসেস। আইনত এটার প্রক্রিয়াটা কি, লিটিজিয়াস মানে কি কলহপ্রিয়, কিন্তু ইন এ সেন্স অফ কি মানে ইন দি সেন্স অফ মানে আইনত। হি বিকেম ভেরি লিটিজিয়াস হোয়েন ইট কেম টু দি প্রপার্টি, ওর বাবার প্রপার্টি নিয়ে সে অনেক লিটিজিয়াস হয়ে গেল, যে ভাই ভাই কথা বলছে, বলছে দা তোর সাথে আমি উকিল ছাড়া কথা বলবো না, অর্থাৎ ভাই হলেও সে ভাইকে বিশ্বাস করে না, সে উকিল ছাড়া কথাই বলবে না। তাহলে হি দ্য ব্রাদার্স বিকেম ভেরি লিটিজিয়াস when it came to the father's property। তো এই যে সেন্সটা বুঝতে পারছেন। লিটিগেট তাহলে কি হবে, ভার্ব হবে। মিলিট্যান্ট এটা সিম্পলি জঙ্গি, নেচারটা জঙ্গি, এটা অ্যাডজেটিভ। নাউন হতে পারে, বলি না আমরা মিলিট্যান্ট, দ্যাট মিলিট্যান্ট, সো এটা পার্সন নাউন হতে পারে। আর নর্মালি এটা অ্যাডজেটিভ, যে মিলিট্যান্ট, দ্য মিলিট্যান্ট অ্যাক্টিভিটিজ ইন সিরিয়া হ্যাজ কজড এ স্পার ইন দি এন্টায়ার মিডল ইস্ট, পুরো মিডল ইস্টে একেবারে তড়িঘড়ি লাগিয়ে দিয়েছে, যে এত বেড়ে গেছে, তাহলে জঙ্গিবাদী যেই কার্যকলাপগুলো বেড়ে গেছে। অ্যান্টাগনিস্টিক, অ্যান্টা হলে তো আমরা বুঝি অ্যান্টি, অ্যান্টি হলে মানে অপোজিট, আর অ্যান্টা হলেও বোঝা যাবে। অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, সিম্পলি বৈরী, বৈরী শত্রু ভাবাপন্ন, যে দে অ্যান্টাগনিস্টিক নেচার অফ দ্যাট টিচার, ঠিক আছে, এলিয়েনেটেড হিম ফ্রম দি স্টুডেন্টস। লিখে রাখেন যে টিচারটার অ্যান্টাগনিস্টিক নেচার, অর্থাৎ সবসময় শত্রু ভাব, মানে বৈরি বৈরি ভাব। কিছু কিছু টিচার হচ্ছে খুবই নারিশিং, আচ্ছা আচ্ছা বাবা আসো তোমাকে বুঝাই দিই, না 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 তুমি পারবা, তাহলে এই ধরনের টিচার হচ্ছে নারিশিং টিচার, সবাই ওয়েলকাম, সব স্টুডেন্টরা যায়। আর আরেকটা কিছু কিছু টিচার আছে, এই এটা করে আনবা, আমি কি জানি তোমার করতে হবে, ডেডলাইন, দিস ইজ দ্য ডেডলাইন, আমি জানি না তুমি না পারলে নাই, তুমি ফেল করবা। এইরকম টিচার আমি নিজে ফেস করেছি, আমি জানি কোনো ধরনের ছাড় দিবে না এবং শুধু শুধু লাফাবে, মানে শুধু শুধুই হচ্ছে মানে তারা একটা স্যাডিস্টিক নেচার আছে, মজা পায় স্টুডেন্টদেরকে সাফার, কারণ তারা সাফার করেছে, তারা সাফার করেছে, আমরা তো ছাড় পাইনি, তোমরা কেন পাবা। কিছু কিছু দেখবেন প্রবীণ আছে যারা নবীনদেরকে কষ্ট দেয়, কারণ তারা অনেক হার্ড একটা সময় পার করে এসেছে। কিন্তু কিছু কিছু প্রবীণ আছে তারা কি করে, যেহেতু আমরা পাইনি, নতুন জেনারেশন যেন না পায়, দেখবেন তারা আরো নারিশিং। তাহলে আপনি অ্যান্টাগনিস্টিক বুঝতে পারছেন, ওই টিচারটা কি হবে, যে দ্য অ্যান্টাগনিস্টিক নেচার অফ দি টিচার এলিয়েনেটেড হিম ফ্রম দি স্টুডেন্টস, ছাত্ররা দূরে দূরে থাকতো, ছাত্রদের কাছে সে কাছাকাছি পৌঁছতে পারেনি, বৈরী বৈরী শত্রুভাবাপন্ন, কলহপ্রিয়, যুদ্ধান্দেহী, যুদ্ধ বিলাসী, এরকম অনেক হতে পারে। বাট অ্যান্টাগনিস্টিক নাম শুনেই বুঝতে পারছেন শত্রুভাবাপন্ন। অ্যান্টিপ্যাথি, তো একই তো বললাম, অ্যান্টিপ্যাথ, প্যাথি থেকে এসেছে অ্যান্টি প্যাথেটিক, অর্থাৎ অ্যান্টাগনিস্টিকের আরেকটা মিনিং হবে অ্যান্টিপ্যাথেটিক, অর্থাৎ একজন আরেকজনের সাথে কি বিপরীত। দি অ্যান্টিপ্যাথেটিক নেচার অফ দি লাভার্স মেড দেম ব্রেক আপ। একটা ছেলে মেয়ে অপোজিট অ্যাট্রাক্ট বলে না, যে নেচার আলাদা, একজন এক্সট্রোভার্ট একজন ইন্ট্রোভার্ট, তারা প্রেমে পড়ে ঠিকই কিন্তু ওরা টিকতে পারে না, কারণ তাদের বেসিক কিছু ডিফারেন্স আছে, ফান্ডামেন্টাল নেচারগুলো আলাদা। কেউ ঘরে বসে শুয়ে শুয়ে বই পড়ে, আবার আরেকজন হচ্ছে পার্টি করতে পছন্দ করে, তো এইভাবে কিন্তু টিকে না সম্পর্কগুলো। তাহলে তাদের নেচারটা কি, অ্যান্টিপ্যাথেটিক নেচার, ঠিক আছে। আর অ্যান্টাগনিস্টিকের ডবল দুইটা মিনিং আছে, এখানে টু আছে, অর্থাৎ একটা হচ্ছে শত্রুভাবাপন্ন, আরেকটা হচ্ছে জাস্ট মিউচুয়ালি অ্যান্টাগনিস্টিক। অর্থাৎ আমি এখন কম্পিটিশনে নেমেছি, যদিও আমার বোন, কিন্তু যেহেতু ও টিম বিতে আছে আমি টিম এতে আছি, এখন আমাদের বাধ্য হয়ে আমরা শত্রু, অর্থাৎ ওই কম্পিটিশনের খাতিরে আমরা এখন বনে বনে শত্রু, কিন্তু আসলে তো আমরা বোন। আমরা বাসায় গেলে ঠিকই একসাথে ঘুমাই, একসাথে খাই, কিন্তু যখন কম্পিটিশন করি উই আর অ্যান্টাগনিস্টিক, মিউচুয়ালি অ্যান্টাগনিস্টিক। সো আই গেস বুঝতে পেরেছেন। মার্শিয়াল মানে কি, যুদ্ধ, যুদ্ধ প্রিয় অথবা অফ রিলেটেড টু যুদ্ধ। দি মার্শিয়াল অ্যাক্টিভিটিস অফ চায়না, তাই না, যুদ্ধের যত প্রিপারেশন, মার্শাল প্রিপারেশন, ঠিক আছে, মার্শাল হচ্ছে তাদের অ্যারেঞ্জমেন্টস, যুদ্ধ রিলেটেড বা যুদ্ধের যত কিছু আছে আমরা জানি মার্শাল, মার্শাল ল ভালো মতো মনে থাকবে আপনাদের, বঙ্গবন্ধু বলেছিলেন না 7ই মার্চে মার্শাল ল, অর্থাৎ যেই মার্শাল ল দেওয়া আছে ওটা উঠিয়ে ফেলো। তো বুঝতেই পারছেন ठीक है, আমরা পরের স্ট্রিংটা চলে যাই, আমরা এক নম্বর স্ট্রিং শেষ করলাম।